আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহাল মুমিনুন বান্দারগণ সফল হয়ে গেছে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে আল্লাহ পাক স্টেটমেন্ট দিচ্ছেন ঈমানদারগণ সফল হয়ে গেছে দুটো শব্দ এখানে সাফল্য আর ঈমানদার আগে বুঝতে হবে আমাদেরকে সাফল্য কাকে বলে এবং বুঝতে হবে ঈমানদার কাকে বলে সাফল্যের সংজ্ঞা